এটা একটা চলমান প্রক্রিয়া। আজকে যে যে পজিশনে বাংলাদেশ চলচ্চিত্র ওটিটির মাধ্যমে আসছে, সেটা যে অনেক স্যাটিসফ্যাক্টরি এটা বলবো না, বাট আমরা সম্ভাবনা দেখতে পাই এবং ভবিষ্যতে এটা আরও ভালো হবে এটা বলতে পারি। তবে এই পর্যন্ত যতটুকু আসলো ততটুকুর মধ্যে আমি মনে করি যে মানে অন্তত দর্শক এইটুকু বুঝতে পেরেছে, নির্মাতারা এইটুকু বুঝতে পেরেছে যে বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়ানো সম্ভব। এবং চ্যালেঞ্জ অবশ্যই একটা বিশাল চ্যালেঞ্জ, কারণ বাংলাদেশের যারা গুণী নির্মাতা তারা কিন্তু দীর্ঘদিন একটা গ্যাপের মধ্যে ছিল, ইতিমধ্যে নতুন নতুন অনেক নির্মাতা চলে এসেছে। সো এই যে একটা মাঝখানে একটা গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। স্পেশালি যদি বলি বাংলাদেশের প্রোডাকশন কোম্পানিগুলো অনেক প্রফেশনাল ফরম্যাটে আসতে হচ্ছে এবং আসছে, সেটা একটা আসার কথা। অনেক প্রফেশনাল প্রোডিউসার তৈরি হচ্ছে, প্রফেশনাল টেকনিক্যাল ক্রু তারা তৈরি হচ্ছে, এবং একই সাথে রাইটিংয়ের যেই জায়গাটা অনেক বেশি গ্যাপ ছিল সেই জায়গাটাও কিন্তু আমরা তরুণ অনেক রাইটারকে পাচ্ছি, নির্মাতাকে পাচ্ছি, যে তারা কিন্তু আসলে এই জায়গাগুলো সমৃদ্ধ করার চেষ্টা করছে। চ্যালেঞ্জ অনেক ছিল কিন্তু সম্ভাবনার জায়গাটাই বেশি, এবং ভবিষ্যতে এই জায়গাটা আরও বেশি সম্ভাবনাময় হয়ে উঠবে এটাও দেখতে পাচ্ছি। ঢাকা তো অনেক বিচিত্র জায়গা, এটার মধ্যে গল্পের ছড়াছড়ি, প্রচুর গল্প এবং প্রচুর মনে করি ট্যালেন্টেড পিপল, এবং যারা এই চলচ্চিত্রের সাথে যুক্ত থাকছে তাদের এক্সপিরিয়েন্স অনেক ডাইভার্সিফাইড এক্সপিরিয়েন্স। যদি আমি বলি যে ঢাকার বেড়ে ওঠা অথবা ঢাকার বাইরে থেকেই, পুরো বাংলাদেশেই কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ আসলে গল্পের দেশ। এখানে কিন্তু পারিবারিক গল্প থেকে শুরু করে শহরের গল্প, গ্রামের গল্প, নানান ধরনের গল্প এখানে আমাদেরকে সমৃদ্ধ করেছে। একই সাথে আমাদের যারা লেখক তারা নানান ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা নির্মাতা তারা অনেক এক্সপেরিমেন্ট করতে পারে, তারা চায় যে ভবিষ্যতে নতুন নতুন কাজ করতে। মানে আজকে যে চলচ্চিত্র নির্মাতা যে চলচ্চিত্রটা নির্মাণ করলেন, পরের চলচ্চিত্রেই নিজেকে ভাঙতে চান, মনে করেন যে আরও নতুন কিছু দেওয়ার সুযোগ আছে। এই মন মানসিকতাই কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রকে আসলে সমৃদ্ধ করছে। ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, যদি আমি বলি বিজনেস ওয়াইজ এটাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, সো এইটা আসলে কোনো একটা নির্দিষ্ট মার্কেটের জন্য সীমাবদ্ধ না। এটা যদি আমি চিন্তা করি যে আমাদের চরকি একটা 194টা দেশ থেকে চরকি দেখছে, 31টা কারেন্সি দিয়ে এটা পেমেন্ট হচ্ছে, সো বিজনেস ওয়াইজ আপনি চিন্তা করেন যে এতগুলো কারেন্সি কিন্তু বাংলাদেশ ফরেন রিজার্ভে এসে আসলে হিট করছে। সো আমরা ফরেন রিজার্ভ নিয়ে অনেক বেশি শঙ্কিত হয়ে উঠছি দিন দিন, কিন্তু আমরা আসলে সম্ভাবনার জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন নতুন খাতকে আসলে কিন্তু আমাদের সমৃদ্ধ করতে হবে। সো আগে ছিল গার্মেন্টস, এরপরে আরও অন্য অন্য খাতগুলো যুক্ত হয়েছে, এখন কিন্তু আসলে কন্টেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু আসলে আমরা আসলে যুক্ত করার সুযোগ পাচ্ছি। কাজে আমি মনে করি যে এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে, গ্লোবাল বিজনেস হিসেবে আসলে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, এবং একই সাথে এটার সাপোর্টটাও ওইভাবে তৈরি করতে হবে যেন ওই শিল্পটা দাঁড়িয়ে যায়। এবং এই শিল্পটার যে সম্ভাবনা দেখতে পাচ্ছি, আজকে 30টা কারেন্সিতে পে হচ্ছে, পরবর্তীতে আরও বেশি কারেন্সিতে পে হবে, এবং অনেক বেশি ফরেন রিজার্ভ কিন্তু মানে এখানে মানে যুক্ত হওয়ার সুযোগ আছে, কারণ বাংলাদেশের কন্টেন্ট কিন্তু আলটিমেটলি সমৃদ্ধ কন্টেন্ট হওয়া শুরু করেছে। এবং আপনি এই সমৃদ্ধির জায়গা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে এখন কিন্তু কন্টেন্ট বাংলা ভাষায় কন্টেন্ট হচ্ছে, কিন্তু এই এটা কিন্তু ভাষার মধ্যে সীমাবদ্ধ না, চাইলে একটা অন্য যে কোনো ভাষায় কিন্তু এটাকে ডাবিং করার সুযোগ আছে। আপনি এটা হিন্দি করতে পারেন, এটা স্প্যানিশ করতে পারেন, এটা ইংলিশে করতে পারেন, যেহেতু আমাদের কন্টেন্টের মানটা গ্লোবাল হয়ে উঠছে, কাজে যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন এটা ডিস্ট্রিবিউশন করবেন তখন কিন্তু এটা গ্লোবাল অডিয়েন্সের কাছে ইজিলি এটাকে আসলে মার্কেট করা সম্ভব, এবং যখনই আপনি মার্কেট করতে পারবেন তখনই কিন্তু বৈদেশিক মুদ্রা চলে আসবে। সো এই জায়গা থেকে আমি যদি চিন্তা করি এটা একটা বড় সম্ভাবনাময় খাত, সো এইভাবে এটাকে আসলে নজর দিতে হবে, এটাকে আসলে নার্সিং করতে হবে। এটা আসলে নীতিমালার বিষয়, যে নীতিমালাটা খসড়া করা হয়েছে সেই জায়গায় আমি আসলে আরও বলবো যে আরও চিন্তা করার জায়গা আছে, কারণ আপনি বাংলাদেশের যেই ওটিটি প্ল্যাটফর্মগুলো, আপনি একটা দেশের নীতিমালা যখন করবেন তখন কিন্তু লোকাল মানে যারা ইন্ডাস্ট্রি যারা করছে তাদেরকে আপনার ইমিউনিটি দিতে হবে, এবং তাদেরকে আপনার কিন্তু সাপোর্টটা সবচেয়ে বেশি দিতে হবে। সো সেখানে আপনি ডিফারেন্সটা ক্রিয়েট করবেন যে লোকাল প্ল্যাটফর্মের জন্য আসলে ট্যাক্সটা কী হবে, এবং যারা বাইরে থেকে এসে বিজনেস করবে তাদের জন্য ট্যাক্সটা কী হবে। আপনার নিজের মার্কেটকে সবসময় কিন্তু আপনাকে সুরক্ষিত রাখতে হবে। সো সেই জায়গায় আরও চিন্তা করার বিষয় আছে, এবং একই সাথে মনে করি যে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম যখন গ্লোবালি বিজনেস করে টাকাটা এসে বাংলাদেশে ঢুকে, সো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যখন বাংলাদেশে বিজনেস করে তখন কিন্তু দিন শেষে টাকাটা আসলে দেশের বাইরেই চলে যায়। সো এই জায়গা থেকে আমি মনে করি দেশের প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই আমি চাবো যে যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিজনেসটা শুরু করেছি, দেশের প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি
গভর্নমেন্টের সাপোর্টের জায়গা থেকে আমি আসলে আশা করব।